আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আপনি কেমন আছেন? চলতেছে ভাই, প্র্যাকটিস করতেছি। ভাইয়া, ক্লিয়ারেন্স পেন্ডিং এ যে $80 আছে, এটার মালিক কি আমরা নাকি এটা ফেরত দিতে হবে আবার? না, ব্যালেন্স আসেনি। আচ্ছা, ঠিক আছে। উইথড্র দেওয়ার পরের কথাখানি জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দুইটা করছি। হ্যাঁ, করবো, আজকে আরেকটা আপ দিব। বুক কভারেরই করছি দুইটা। হ্যাঁ, এডিট করে দিব। না ভাইয়া, প্রবলেম নাই। না না ভাইয়া, প্রবলেম তো দেখতেছি না এখনো, এখন সামনে হবে কিনা তো বলতে পারছি না। না, আপাতত প্রবলেম হয়নি। আমারটা ভাই হবে 19 তারিখ। আমারটা হবে 19 তারিখ। হ্যাঁ, আমারটা 20 তারিখে হবে।
হ্যাঁ আমার তো 19 তারিখে ভাই, হ্যাঁ দেখবো কিভাবে। এই আপনাদের কয়টা ক্লাস হবে টোটাল? হ্যাঁ এরকমই। আসসালামু আলাইকুম। ওই যে লোগো ডিজাইন সম্পর্কে একটু দেখাইছিলেন, লোগোর আইডিয়া। মানে ভাইয়া ট্রান্সফর্ম টুলটার যে কাজগুলা ওইটাতে দেখাইছিলেন লাস্ট ক্লাসে, লোগো বানানো যায় কি? জি স্যার, জি। জি। না ভাইয়া না ওরকম না, আপনি কালকে যে চ্যালেঞ্জ ফর্ম যেটা আছে ওইটা শিখিয়েছেন কিন্তু। হ্যাঁ জি ভাইয়া, হ্যাঁ সেটাই ভাই। আগে যদি টুলস এখন বাকি থাকে তাহলে ওইগুলো আমাদের শিখিয়ে দেন আগে, আমাদের যদি আরো টুলস বাকি থাকে শেখার তাহলে ওইগুলো আগে শেখান, তারপরে আমরা ইয়েতে যাই লোগোতে। হ্যাঁ হ্যাঁ জি শেখানো ভাইয়া, হয়েছে। জি ভাইয়া, হ্যাঁ জি ভাইয়া, সব ভাই হয়েছে। ভাইয়া সাউন্ডটা ঠিক করে নিয়ে তারপরে দেখাইয়েন, আপনার সাউন্ডে প্রবলেম হয় পরে। বাহ, মনে করে দিছে। আর কি ভিডিও তো সাউন্ড থাকে না। না, এখন এখন রেকর্ড আসবে, এখন আসবে। ওই যে ইয়ে মি তুমি মনে করে দিল না, বন্ধ রাখছিলাম। ঠিকই আছে, সমস্যা নেই, আমি মনে করাই দেবো। আচ্ছা ঠিক আছে, ওকে। আমাদের লোগোর ভিতর কিছু ধরন আছে, যেমন আমরা ফাইবারে গেলে লোগোর ধরনগুলো খুঁজে পাই, যেহেতু আমরা ফাইবারের জন্য কাজ ভাই করবো। একটু, ভাই একটু কথা বলি, ডিস্টার্ব করলাম এর ভিতরে। বলেন। আমরা যে মানে বুক কভার যেটা বানাই আর ইবুক কভার, এটার মধ্যে কি পার্থক্য কোনো আছে পার্থক্য যদি নাই, বলতেন? বুক কভার ই বুক একই কভার মান, একই কথা। একই সিস্টেম? একই কথা, ও ই আচ্ছা বুক কভার অনলাইনে থাকবে, বুক কভার প্রিন্ট হবে, এই হলো পার্থক্য। ও আচ্ছা আচ্ছা। এমনি তো দেখলাম ওই যে ওইটার আবার স্ট্যান্ডার্ড মাপ আছে নাকি আছে আলাদা করে? ওইটি মাপ যোগ বইলা দেয়, ক্লায়েন্টসের যেটা লাগবে সেটা বলে দেয়। ও প্রিন্টের জন্য RGB কালার ওরা বলে দেয়, এছাড়া ওয়েবে ইউজ করার জন্য CMYK। ওকে, উল্টা আর বলছেন, হচ্ছে ওদের যে বায়ার উল্টা রিকোয়েস্ট বলছেন। পাঠানোর জন্য কি বিভিন্ন বললেন সেটিংস আপনি, এটা আছে উল্টা বললেন কেন? যেমন প্রিন্টের জন্য প্রিন্ট, RGB, প্রিন্ট তারপরে প্রিন্টের হচ্ছে জন্য আপনার ওই যে CMYK, জন্য CMYK, CMYK, প্রিন্টের জন্য CMYK, প্রিন্টের বাকি জন্য CMYK। প্রিন্টের জন্য CMYK। আচ্ছা দেখেন, সমস্যা নেই, ওগুলো আস্তে আস্তে মাথায় মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে। আমাদের ফাইবারের বেশি যে লোগোগুলো চলে, যেমন মিনিমালিস্ট, 3D, ম্যাসকট, সিগনেচার, হ্যান্ড্রয়েন, ভিনটেজ, ওয়াটার কালার, এগুলো হচ্ছে এক একটা ধরন লোগোর। তবে সবচেয়েতে বেশি চলে মিনিমালিস্ট লোগো। এখন মিনিমালিস্ট লোগো কি, আমরা যদি এখানে মিনিমালিস্ট লোগো লিখে সার্চ দেই তাহলে আমরা বুঝতে পারবো যে মিনিমালিস্ট, মিনিমালিস্ট লোগো। ওকে,
মিনিমালিস্ট লোগো হচ্ছে কিছু সিম্বল থাকবে, কিছু টেক্সট থাকবে, সেটা হচ্ছে মিনিমালিস্ট, একটা মিনিং করবে, ঠিক আছে? যেমন এই যেটা, যেমন এই যে লায়ন ফিটনেস, ফিটনেসের ওয়েটও আছে, আবার হচ্ছে ইও আছে, ঠিক আছে? এরকম মানে বিভিন্ন লোগোগুলো আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন এরকম কিছু ডাইন ব্র্যান্ড, তারপর অস্টিন ফক্স, এই দেখেন এ আবার এফও বানাইছে। তো এগুলো হচ্ছে খুব ক্রিয়েটিভিটির একটা ব্যাপার, একটা সিম্বল বানাতে হয়, একটা সিম্বল দিয়ে তারপর লোগোটা বানাতে হয়। ই হচ্ছে যেমন একটা টক ফিশ, টক মানে হচ্ছে মুখ, তো ফিশটা এইভাবে দিছে, ওই জন্য টক ফিশ। কালারটা কিন্তু খুব জোস, এগুলো কিন্তু ফাইবারে খুব চলে, এই জিনিসগুলো ফাইবার প্রচণ্ড চলে, ঠিক আছে? তারপর এখানে দেখুন ন্যাচারাল, ন্যাচারাল লিভ, স্কাই স্টার, বিভিন্ন ধরনের লোগোগুলো হয়ে থাকে, ঠিক আছে? যেমন এই যে ক্যামেরা স্যুটকেস, ক্যামেরা স্যুটকেস, ক্যামেরা আছে স্যুটকেসও আছে, বুঝে যাচ্ছে দুইটা মিনিং একসাথে করতেছে। তো এই জন্য এটাকে হচ্ছে মিনিমালিস্ট লোগো বলতেছে, মানে টেক্সও থাকতেছে সিম্বলও থাকতেছে। আরও ধরন আছে, ভিনটেজ ধরন আছে, ভিনটেজ লোগোগুলা কেমন, ওই স্কুল কম স্কুল টিস্কুলে থাকে ভিনটেজ লোগো, হ্যাঁ এরকম গোল টাইপের হয় আর কি, জি এরকম গোল টোল টাইপের হয়ে থাকে আর কি, ঠিক আছে? এরকম তো এগুলো হচ্ছে ভিনটেজ মধ্যে পড়ে। আর মিনিমালিস্টের ভিতর পড়ে হচ্ছে এরকম টুডিগুলো, যেগুলো হচ্ছে টুডি থাকে, যে এক কথা হচ্ছে টুডিগুলো। তো ফাইবারে মোটামুটি এই টুডি লোগোগুলাই প্রচণ্ড চলে, ঠিক আছে? আপনি যদি এটার খুব ভালো বানাতে পারেন তাহলে তো ভালো, লোগো ডিজাইনের কনসেপ্ট ভালো থাকতে হয়। আর লোগো ডিজাইন করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কনসেপ্ট দরকার বেশি, আর এই জন্য সবচেয়ে বেশি লোগো দেখাটা উচিত, যেভাবে হোক সবচেয়ে বেশি যত পারবেন লোগো দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? যাতে লোগো দেখলে আপনি আইডিয়া পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনার লোগো করা আপনার পক্ষে ইম্পসিবল হয়ে যাবে। বিকজ লোগো করাটা আসলে খুব টাফ না, কিন্তু অনেক চিন্তা ভাবনার একটা ব্যাপার স্যাপার থাকে, খুবই চিন্তা ভাবনার একটা বিষয় থাকে। তো সুন্দর করে আসলে মানে হচ্ছে যদি ওটাকে আপনি ই করে নিতে পারেন, তো সেক্ষেত্রে দেখা যায় যে লোগোটা সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? তো আমরা যেরকম টাইপসের লোগো করতে চাই সেরকম টাইপসের লোগো করার চেষ্টা করবো, বাট হচ্ছে একটু কনসেপ্ট নিয়ে হচ্ছে চেষ্টা করবো, যে কনসেপ্টগুলো যাতে ভালো থাকে, আমরা যে কোম্পানির জন্য বানাবো সেই কোম্পানির আইডিয়া অনুযায়ী। তবে হ্যাঁ, প্রথম অবস্থায় কনসেপ্ট নাও আসতে পারে, কিন্তু এমন না যে সারা জীবন আসবে না, আসবে, সেটা হচ্ছে একটু সময় দিতে হবে আর কি, ঠিক আছে? সময় দিলে দেন আসবে। বিভিন্ন ধরনের আসলে লোগো হয়ে থাকে, বলা আসলে খুব মুশকিল লোগো কেমন কোনটা হবে, এটা আসলে মুখস্থ করার মতো কিছুই নেই, ঠিক আছে? মুখস্থ করানোর মতো আপনাদের মানে কিছুই নেই, জাস্ট শিক্ষা একটা, এটা একটা দেখার মতো একটা বিষয় যে কোন কোম্পানি, আর এটা একটা ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? চলেন আমরা হচ্ছে একটা মিনিমালিস্ট লোগো বানাবো। বিভিন্ন কোম্পানির তো হয়ে থাকে, যেমন ফুড কোম্পানি, তারপর হচ্ছে ইয়া কোম্পানি, অনেক ধরনের কোম্পানি হয়ে থাকে। তো আজকে একটু সহজ দিয়েই শুরু করব, বেশি একটা টাফে যাব না আপাতত।
ধরেন কোনো কোম্পানি, যে কোম্পানির জন্যই করেন না কেন, যে কোম্পানি, আমার কথা কি শোনা যায়? জি ভাই শোনা যায়। আচ্ছা, তাহলে আমাদের যে কোনো কোম্পানি, তো আমরা যখন এখান থেকে কোনো টিক্স লিখি, হ্যাঁ আমি আপাতত একটা স্যাম্পল করে দেখাচ্ছি। ধরেন আমি একটা টেক্সট লিখলাম ফিক্স, ওকে, এই টেক্সটটা লেখার পর এটার ফন্ট অন, লোগোর জন্য অনেক ফন্টগুলা লাগে, ফন্টগুলা কালেক্ট করবেন। আমি ফন্ট দিছি অনেকগুলা, ওগুলা ইনস্টল করে নেন। তো এখানে এই ফন্টটাকে যদি আমরা কাটা ছেঁড়া করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি করা লাগে, যদি পাথফাইন্ডারে কাটাটারি করতে চাই, তো এই পাথ, এই জন্য আমাদের কি লাগে, সেটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন্স করা লাগে। ক্রিয়েট আউটলাইন্স করলে কি, এটা শেপ হয়ে যায়, তো আনগ্রুপ, বাইরে ডিসিলেক্ট। এখন যদি আমি চাই এটার সব দিকেই আসলে কাটা ফেটে করতে পারবো, যেমন মানে মাঝখান দিয়ে এটা যদি ব্যানিশ করতে চাই সেটাও পারবো, মাঝখান দিয়ে যেটা আলাদা করতে চাই সেটাও পারবো। তো এখান থেকে লাইন টেনে দিলেই, এখান থেকে একটা লাইন টেনে দিলাম, এই দুইটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইড আনগ্রুপ, বাইরে ডিসিলেক্ট, এটা আলাদা হয়েছে, এটাকে একটু উপরের দিকে উঠায় দিতে পারলাম। তারপর আমি যদি চাই এটাকে এভাবে কাটিং দেব, তো এটাকে এভাবে কাটিং করতে পারবো, লাইন টেনে যেখানে লাইন টানবো ওইখানে কাটবে, ডিভাইড আন গ্রুপ বাইরে ডিসিশনে, এটা একটু উঠা দিই। আবার কালারও চেঞ্জ করতে পারবো, এমন না যে বিষয়টা কালার চেঞ্জ করা যাবে না, কালারও চেঞ্জ করতে পারবো। এখন আপনি এক্সট্রা কীভাবে কাটবেন, এক্সট্রা আপনি যে কোনো ওয়েতে কাটান, মাঝখান দিয়েও কাটতে পারেন। শিফট ধরে লাইনটা টেনে দিলাম, পাথফাইন্ডার ডিভাইড আন গ্রুপ বাইরে ডিসিলেক্ট। মোটা মোটামুটি টোটালি আপনি যদি টেক্সকে মানে এরকম টাইপোগ্রাফির জন্য এরকম ডিজাইনগুলো করতে চান, তাহলে আর টেক্সকে ভাঙতে হয়, এগুলো আসবে সামনে। আমরা আজকে মিনিমালিস্টের ভিতর হচ্ছে সিম্পল কিছু লোগো দেখবো, যেগুলো দিয়ে সিম্বল দিয়ে বানানো যায়, ঠিক আছে? তো ধরেন একটা কোম্পানি হচ্ছে ভিডিওস কোম্পানি, ভিডিও বানায়, ভিডিও স্টুডিওস বানায়। তো ওই কোম্পানিটার আগে নামটা বুঝতে হবে, যে কেমন টাইপসের নাম বা হচ্ছে ইয়া, ওই জিনিসগুলো বুঝতে হবে। তো ওটা থিঙ্কিং রাখতে হবে, থিঙ্কিং রাখতে হবে, যেমন আসলে কোন কোম্পানি বা কেন করবো ওই লোকোটা, ঠিক আছে? দেন ওকে ভিডিও হচ্ছে সে কোম্পানির নাম, ধরেন ওকে ভিডিও, ওকে ভি ভিডি ইউস, ওকে ওকে ভিডিওস। তো এই ফন্ট, এগুলো হচ্ছে ইয়া টাইপসের ফন্ট। তো তো আমি একটু ফন্টগুলা আমি দেখাই, ফন্টগুলা কেমন টাইপসের ব্যবহার করবেন, বা তবে আমি লোগোর জন্য কিছু ফন্ট দিছি, যেমন হচ্ছে হ্যাঁ কী কী ফন্টগুলা দিছিলাম, যেমন হেলভেনটিকা, এগুলা লোগোর জন্য বেশি ব্যবহার হয়। এই যে এই যে বড় হাতের গুলা, ওয়ার্ড গুলা বড় হাতের হবে, বড় হাতের করার জন্য এটাকে টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিলাম, ওকে ওকে ভিডিওস। তো এটাকে ওকেটাকে আমি একটু চেঞ্জ করে দিই, টাইপ থেকে যে আপার কেস যে করলো নিজের কাজটা কি, সবগুলো আপার কেস হইলো, বড় হাতের ওয়ার্ড হইলো, এটা কিন্তু চুজ, ঠিক আছে, একটু অন্য টাইপসের ওয়ার্ড। তো এইগুলাকে হচ্ছে আমরা কালার টালার দিতে পারি, মানে এখানে হচ্ছে আমরা, এটা তো আমাদের বড় হলো, এটাকে বড় করে দেই, আর একটা ব্যাকগ্রাউন্ড নেই পিছনে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা নিলে ভালো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখান থেকে কালারটা হচ্ছে আমি এই কালারটাই নেই, এই কালারটা নিয়ে জাস্ট হচ্ছে এটার লাইট কালার এনে দিই, লাইটার কালার নিয়ে আসলাম আর কি, অরেঞ্জের ভিতরে লাইট আনা যায়, ঠিক আছে, দেখ চলে, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক।
এটা হচ্ছে কন্ট্রোল টু তে লক করে দিলাম। জাস্ট এখানে এরকম। আর হচ্ছে এটার কালারটা হচ্ছে আমি দুইটা কালার ইউজ করবো, এখানে দুইটা কালার নিয়ে নিই। একটা হচ্ছে আমরা এরকম কালার ইউজ করবো, ঠিক আছে, টোটাল ডিপ ব্ল্যাক না। আর আরেকটা কালার ইউজ করবো হচ্ছে এই কালারটা ইউজ করি, কালারটা সুন্দর, ঠিক আছে। এটার ভিতরে আর একটু এটা ডিপনেসটা একটু বেশি হয়ে গেছে, একটু হালকা করে দিই। পারফেক্ট, ওকে পারফেক্ট, এবার ঠিক আছে কালার। এটা আই ড্রপার দিয়ে কালারটা নিয়ে নিলাম, দেখেন এখন কিন্তু লোগো সুন্দর হবে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে এটাকে যদি আমি চাপায় দিই, এটাকে আমি হচ্ছে একটা কপি নিলাম, এটাকে ক্রিয়েট আউটলাইনস করে এটাকে আনগ্রুপ ভ্যারাইটি সিলেক্ট, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ, গ্রুপ করে দিয়ে এখান থেকে এটাকে চাপা দিলাম। আর এটাকে একটু হালকা বড় করে দিলাম, ওকে ভিডিওস, ওকে আর যে ভিডিওস লিখাটা আছে এটাতে হচ্ছে আমি এই কালারটা দিয়ে দিলাম। এটা কালার, এটা ব্র্যান্ডিং কালার আর কি কোম্পানি থাকে। তো এটার আইকন বানাতে হবে, আইকন বানানোর জন্য আমরা হচ্ছে প্রথম একটা ভিডিও বা হচ্ছে ক্যামেরার মতো আইকন বানাতে হবে। সো এই জন্য আমি হচ্ছে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ওটা দিয়ে কালারটাও নিয়ে নিলাম। তো এটাকে হচ্ছে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে হালকা কার্ভ করছি। এরপরে বিষয়টা হচ্ছে এটার মধ্যে একটা ইলিপস টেনে দিই, ইলিপসটা টানার আগে চারপাশ দিয়ে একটা ফাঁকা করে নিই, একটা ক্যামেরার আইকনের মতো হবে আর কি। দুইটাকে সিলেক্ট অ্যালাইন থেকে হরিজন্টাল, আরে আর্টবোর্ড অ্যালাইন দেওয়া আছে মনে হয়। চারটাকে সিলেক্ট করে এখান থেকে পাথ ফাইন্ডারের থেকে মাইনাস ফ্রন্ট দিলেই তো উপরেরটা চলে যাবে, তাই না? মাইনাস ফ্রন্ট হয়ে গেল, এই যে মাইনাস ফ্রন্ট দিলে এটা চলে গেল। কন্ট্রোল জেড, বেশি মোটা হয়ে গেছে, একটু চিকন করে দিই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট ধরে এটাকে ঘুরিয়ে দিলাম, দুইটাকে সিলেক্ট করে মাইনাস ফ্রন্ট এরকম একটা ইয়ে বানালাম। আর এর মাঝখানে হচ্ছে আমরা এরকম টাইপসের ইলিপসগুলা দিতে পারি, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এই দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দিলাম, ওকে। এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট অল্টার ধরে এতটুক ছোট করে দিলাম, এখানে আর একটা শেপ নিলাম। আর এতটুকু আমি চাচ্ছি যে মাইনাস হবে, ঠিক আছে, এতটুক হচ্ছে থাকবে, এতটুক মাইনাস হবে। তো এখান থেকে মাইনাস করার জন্য সবগুলাকে সিলেক্ট করে আমি পাথফাইন্ডারে ডিভাইড আন গ্রুপ বাইরে ডিসিলেক্ট করতে পারি, এটাকে সিলেক্ট করে ডিলেট ডিলেট ডিলেট, এটা চলে গেছে। আর এই চারটাকে হচ্ছে ইউনিটস করে দিলাম, মানে জোড়া দিয়ে দিলাম আর কি, ঠিক আছে।
এখন আপনি এটা অনেক ভাবে করতে পারবেন, এমন না যে বিষয়টা এই বিষয়ে এইভাবে করতে হবে, করা যায় অনেক ভাবে, তবে এটা সিস্টেমটা হচ্ছে এইভাবে নিলে ভালো হয়। চলে আসলো, আর ক্যামেরার ইয়া বোঝানোর জন্য এখান থেকে আমি অল্টার চাপ দিয়ে একটা এটাকে কপি দিলাম, হ্যাঁ শিফট অল্টার ধরে একটু ছোট করলাম এটাকে, কন্ট্রোল জেড, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ তো ফ্রন্টে পেস্ট, শিফট অল্টার ধরে এটাকে একটু ছোট করলাম, এটাকে বের করলাম, এটাকে স্ট্রোকে করে দিলাম। এখন আমি চাচ্ছি যে শুধুমাত্র এতটুকু স্ট্রোক আমি নিব, এতটুকু স্ট্রোক আমি হচ্ছে নিব। সো স্ট্রোককে কাটার জন্য হচ্ছে আমরা ব্যবহার করব হলো সিজার টুল, এখানে সিজার টুল ইউজ করা লাগবে। বুঝতেছেন তো নাকি না কঠিন লাগতেছে? না ভাই। আচ্ছা, সিজার টুল আমি এই টুলসগুলো দেখাইছি এই জন্য আগে, সিজার টুল দিয়ে আমি এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আমি এই জন্য আগে টুলস শেষ করছি। আর এটাকে হচ্ছে চিকন মোটা করার জন্য এখান থেকে ইউনিফর্ম পরায় দিতে পারি, এই যে ইউনিফর্ম পরায় আই ড্রপার দিয়ে শিপ ধরে এই কালারটা নিয়ে নিলাম, জাস্ট ক্যামেরার মতো আর কি একটা লুক বানানোর জন্য। আর এই পাশে হচ্ছে একটা ইলিপস দিয়ে দিই, এটাকে ফিলে করে দিলাম, হ্যাঁ জাস্ট ক্যামেরার মতো আইকন একটা চলে আসলো, কন্ট্রোল জিতে গ্রুপ। এখন এটা দুইটা ভেরিয়েশনও করা যাবে, আর এটাকে একটু ভেঙে দিই, নাহলে স্ট্রোক তো জানেনি যে কি হয়, স্ট্রোক নষ্ট হয়ে যায়। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, দুইটা ভার্সনে করা যাবে, একটা হচ্ছে এই ভার্সন মানে একসাথে এই একটা ভার্সন, আর একটা ভার্সন হচ্ছে যে উপরে আইকন, অনেকে এইভাবে পছন্দ করে, অনেকে এইভাবে পছন্দ করে, যে যেটাই পছন্দ করুক না কেন কাজ তো একটাই, কন্ট্রোল জেড, তাই না? বিষয়টা কাজটা তো একটাই, বুঝা গেল? জাস্ট শুধু আইকন, আইকন কিন্তু আমরা ড্রয়িংও করতে পারি, তাই না? এটা একটা ভার্সন হয়ে গেল, এটা একটা ভার্সন হয়ে গেল, আর এই দুইটা হচ্ছে কালারিং এ, আমাদের কালারিং থাকবে। এই সবসময় লোগো করার সময় এরকম কালারগুলো রেখে দেবেন একটু ছোট বড় করে, তাহলে লাইফে কখনো কাজে দিবে এই লোগোর কাজ করার জন্য কালার রেখে দিতে হয়। হ্যাঁ, আপনার চয়েস, আপনি যেটা পছন্দ করে বা ক্লায়েন্ট যেটা পছন্দ করে, এটা হচ্ছে তার ইচ্ছা। তবে দুইটা ভেরিয়েশন আসলো, একটা চো এইভাবে সাইড দিয়ে, একটা এইভাবে লোগো করা যায়, শো অফ করানোর জন্য এগুলোই খুব সৌন্দর্য প্রকাশ করে। ঠিক আছে, বিষয়টাকে বুঝে দিতে পারছি নাকি? ভাইয়া আর একবার একটু দেখাইলে ভালো হইতো। আরেকবার কি দেখাবো? যেটা দেখালেন এখানে কোনো সমস্যা নাই, আদার্স কোনো কিছু আলোচনা। আরেকবার কি দেখাবো? পুরা লোগো, পুরা লোগো আরেকবার দেখানো সম্ভব? এত বড় একটা লোগো বানালো, দেখাইতে হবে না? আরেকটা ডিজাইন করে দেখেন অন্য টাইপের, মানে এগুলারই অন্য ডিজাইন হলে সেটা সমস্যা নাই, মানে এটা তো আর কোনো ডিজাইন হলে ডিজাইনে যেটা করলেন এটা কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আরেকটা লোগো করি, হ্যাঁ আমরা আরেকটা হচ্ছে লোগো করার চেষ্টা করি, দেখি কতটুকু করা যায়। আমরা হচ্ছে আমাদের ভাবতে হবে কোম্পানির নাম অনুযায়ী, আমাদের ভাবতে হবে, আমি তো জাস্ট এখন মানে হচ্ছে বলতেছি, আমাদের কোম্পানির নাম অনুযায়ী, যেমন আমি যদি কোনো একটা ওয়েব ফাইন্ডার নামে হচ্ছে কোনো একটা কোম্পানির জন্য যদি লোগো করি, ধরেন ওদের ই হচ্ছে ওয়েব ফাইন্ডার, নাম হচ্ছে ওয়েব WEB ওয়েব ফাইন্ডার,
ওয়েব ফাইন্ডার, ঠিক আছে, এটা হচ্ছে ওদের কোম্পানি নাম। তো এইখানে আপনি কোন ফন্ট ইউজ করবেন, এখানে ওয়েব ফাইন্ডার যেহেতু, সো এখানে এমন ফন্ট ইউজ করতে হবে, এইরকম টাইপসের ফন্ট ইউজ করা যাবে না, এখানে সিম্পল টাইপসের ফন্ট ইউজ করা লাগবে। আর হচ্ছে যে ফন্টগুলো যাতে হচ্ছে সুন্দর হয়, যেমন এটা ইউজ করা যায়, তবে না করব না আমরা জিম টিচার, এটা তো আবার অ্যারাবিকে চলে গেল। আমরা হচ্ছে এখান থেকে যদি ইউজ করি কুলবেন টিকা, তারপর হচ্ছে কুলবেন টিকা, কুলবেন টিকা, কুলবেন টিকা ইউজ করলাম, কুলবেন টিকা বদলে আর একটা ফন্ট আছে এফ টা একটু স্ট্যান্ডার্ড কপিরাইট ভেরিয়েন্ট, এফ টা একটু স্টাইলিশ দরকার। চলে ডাচ অ্যান্ড হার্লি, এইটা চলে এই ফোনটা, ওকে বের করে নিতে হবে আর কি, ঠিক আছে, বের করে নিতে হবে যে কেমন টাইপসের হবে আর কি। যে যাই হোক, তো এখানে ওয়েব ফাইন্ডার মানে হচ্ছে ফাইন্ড টাইপের একটা কিছু আমাদের হচ্ছে মেক করা লাগবে, যেমন আমরা এই জন্য যেমন ওয়েব বি, ওয়েব বি না বি এর এখানে আমরা কি ব্যবহার করতে পারি, যেমন আমরা ব্যবহার করতে পারি হচ্ছে বিভিন্ন সার্চিং যে আইকনগুলো আছে এইগুলো ইউজ করতে পারি, এগুলো ইউজ করা যায়, ঠিক আছে। তো আগে প্রথম ডিফাইন করতে হবে যে আমাদের এখানে কালার কী কী যাবে। তো আমি এখানে তিনটা কালার দিতে চাচ্ছি, যেমন প্রথম এক দুই তিনটা কালারে হোয়াইট কমন থাকবে আমাদের, হোয়াইট হচ্ছে আমাদের কমন কালার থাকবে, আর এটা কোম্পানি বলে দিবে যে আপনার ওই কালারটা কী থাকবে। আর এটা হচ্ছে ডিপ ডিপ ব্লু, আর এখানে আরেকটা কালার ব্যবহার করতে চাচ্ছি হচ্ছে এই কালারটা, ঠিক আছে, এই তিনটা কালার আমি ইউজ করব। ওকে, সো আমি প্রথমত এটাকে ছোট করে দিই একটু, প্রথমত হচ্ছে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এই সামথিং লাইক এই এই একটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, আই ড্রপার দিয়ে এই কালারটা নিলাম, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে, এটাকে লক, আর এটা হচ্ছে হোয়াইট কালার করে দিই, কন্ট্রোল সেট আই ড্রপারের আই প্রেস করলাম হোয়াইট কালার করে, তাহলে দেখা যাবে আর কি। ওয়েব ফাইন্ডারের ভিতরে গিয়ে আমরা যদি মানে এরকম থিঙ্কগুলো পাই যে ওয়েবের ফাইন্ড করতে হবে, সো আমরা যদি এখানে সার্চ দেই যে ফাইন্ড ফাইন্ড ভেক্টর, এটা লিখে সার্চ দিলেও আসবে ফাইন্ড ভেক্টর ভেক্টর ভেক্টর, ওকে এই যে আইকনগুলো চলে আসছে আমাদের সামনে, একদম চলে আসছে। হ্যাঁ, আমরা বানায় নিতে পারি, বানায় নিতে চাইলে বানায় নিতে পারেন, কারণ ইজি একটা ইলিপস আর হচ্ছে ইয়াগুলো আছে, ঠিক আছে, একটা ইলিপস আছে আর হচ্ছে ইয়ে আছে, তো এখান থেকে আপনি বানায় নিতে পারেন। তো হ্যাঁ, বলেন বলেন, শুনতেছি, আরে একটু বইলা যে চুপ হয়ে যায়, এটাই ভালো লাগে না, এক তো মাঝে কথা বলছেন আবার হচ্ছে আবার বলেন না, উইন্ডো থেকে ইমেজ স্ট্রেস, ইমেজ স্ট্রেসের ভিতরে গিয়ে এখান থেকে প্রিভিউ অন করলাম,
হয়ে গেছে মোটামুটি, এটা হয়েছে। আর ইগনোর হোয়াইট দিয়ে দিই, ঠিক আছে। আইকন তো মোটামুটি চলে আসছে, এক্সপ্যান্ড আনগ্রুপ বাইরে ডিসিলেক্ট, এগুলোকে সিলেক্ট করে দিলে কন্ট্রোল জিতে গ্রুপ, ব্যাস কাজ শেষ। কয়েক মিনিটের ভিতর হয়ে গেল। এখন এটাকে ফিডিংস করব কোথায়, ফিডিংস এর ব্যাপার স্যাপার আসে যে ফিডিংস টা কোথায় করব বা এটার ইটা কোথায় করব। তো এটাকে আমরা এখান থেকে ফিডিং করতে পারি, এখান থেকে হচ্ছে এই বিয়ের এখানে ফিডিংস করতে পারি। তো এটাকে একটু বড় করি, এই জিনিসটাকে বড় করলে এটার সাথে মিলবে। তো এটাকে আমরা হচ্ছে এটাকে রেখে নিই কপি, এটাকে ক্রিয়েট আউটলাইন্স দিলাম, আগে একটা ফন্ট রেখে নিলাম যাতে মনে থাকে আমার এই ফন্টটা ইউজ করছি, নাহলে তো ক্রিয়েট আউটলাইন্স দিলে ফন্ট থাকে না। দেখো এটাকে আনগ্রুপ বাইরে ডিসিলেক্ট, এই এই জিনিসগুলো আবার একসাথে কন্ট্রোল দিতে গ্রুপ। আর এখানে তো ওয়েব আছেই, ওয়েবের বিটাকে হচ্ছে আমি কেটে দিলাম, বা বিটাকে আপনি ইউজ করতে পারেন, কাটে না কেটে এটাকে সরার আগে। এখন এটাকে হচ্ছে বি বানানোর চেষ্টা করতে হবে যাতে এটা বি টাইপস হয়। এটা বড় হয়ে গেছে মানে ওয়ার্ডটা, এই তো ঠিক আছে। আর এটাকে বি বানানোর চেষ্টা কিভাবে করতে হবে, যেমন বিয়ের তো একটা মাথা থাকে, সো বিটাকে মডিফাই করার জন্য আমরা বিয়ের এইটুকু জায়গাটাকে ইউজ করতে পারি, এই যে ওপরের টুকু শুধু। তো আমরা পাথফাইন্ডার দিয়ে কেটে নিতে পারি, এখান থেকে এইভাবে আছে, এটাকে কেটে নেই, বিটাকে সিলেক্ট, পাথফাইন্ডার থেকে ডিভাইড আন গ্রুপ বাইরে ডিসিলেক্ট, এটাকে ডিলিট করে দেয়, এটা দরকার নাই যেহেতু এই ফন্টের সাথে ছিল। সো এটা কিন্তু এখন বিয়ের মতো হয়ে গিয়ে যাচ্ছে, এটাকে একটু চিকন করে দিতে পারি, এই তো। চলে আসছে ওয়েব ফাইন্ডার, এখন হচ্ছে জাস্ট কালারাইজ, এখন শুধুমাত্র হচ্ছে কালারাইজ। কালারাইজ করার জন্য আমরা এখান থেকে এটা এটাকে হচ্ছে এই কালারগুলো দিতে পারি, এই কালারগুলো দেখলে ফুটবে, কিন্তু এই কালারটা ডিপ হয়ে যাচ্ছে কেন। ব্রাইটনেসটা বাড়ায় গেল, এই তো। আর এইদিকে হচ্ছে এইদিকে এটার কালারটা হোয়াইট রাখে, বাকি এই জিনিসটার যদি আমি কালারটা চেঞ্জ করে দিতাম তাহলে আমার ভালো লাগতো। এটাকে এটা তো কাটে কাটিং করতে হবে, তো এখান থেকে আমরা যদি ইলিপস নিয়ে কাটি তাও হয়, চলে। ওকে, এই দুইটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইড আন গ্রুপ বাইরে ডিসিলেক্ট, এটা আলাদা আছে, ঠিক আছে। এখন এটা এটার সাথে এটা অ্যাটাচ করে দিলাম, এখানে আসলে ওকে, এই যে ওয়েব ফাইন্ডার।
বিভিন্ন জিনিসগুলো আমরা হচ্ছে বিভিন্ন ভাবে আসলে করতে পারি, বিভিন্ন ওয়েতে দেখে, কিছু ভেক্টর ইউজ করে, কিছু ভেক্টর ইউজ ছাড়া বিভিন্নভাবে করা যায়। ক্যালিগ্রাফি বা টাইপোগ্রাফির ভিতরেও এরকম অনেক অনেক ডিজাইন হচ্ছে আপনার করা যায়, এগুলো জাস্ট হচ্ছে থিঙ্কিং। আপনি যা করবেন এটা হচ্ছে থিঙ্কিং, এই থিঙ্কিংটাকে হচ্ছে কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে, তাহলে দেখবেন যে খুব ভালো একটা ইয়েতে পৌঁছাচ্ছেন, লোগোর দিকে আইডিয়া হবে আপনার, আর দিন যাবে মানে যত লোগো করবেন তত বেশি আইডিয়া হতে থাকবে। আপনি লোগো করবেন না দেখবেন আইডিয়াও নাই, কোনো কোনো আইডিয়া থাকবে না। সবাই কি বুঝতেছেন না কঠিন লাগে লোগো? না কঠিন লাগে না, কঠিন লাগে না? না ভাইয়া, যে আপনি যে যে ইমেজ গুলা দেখাইলেন মানে লোগো, সেগুলোর মধ্যে যে অনেক যে মানে পশু পাখির ওইগুলো তো ইমেজ থেকে নিতে হবে না? হ্যাঁ, ভেক্টর করে নেবেন ওগুলা, ওগুলা ভেক্টর ইউজ করবেন, পশু পাখি দিয়েও ভেক্টর বানানো যায়। যেমন হচ্ছে ধরেন আমি একটা একটা বানাই, ঠিক আছে, একটা বানাই দেখেন, যেমন যে পেঙ্গুইন পেঙ্গুইন দিয়ে দেখলাম একটা বানাইছে। হুম হুম, অনেক ইমেজ আছে, মিনিমাইজ লোগো সার্চ দিলে এগুলো পাবেন। যেমন আমি একটা বানাই শেষ করে দিই, যেমন হচ্ছে উলফ, উলফ কাটার বা হচ্ছে এরকম একটা কিছু নাম, উলফ উলফ ভেক্টর, উলফ ভেক্টর লিখে যদি সার্চ দিই, এখানে অনেক সুন্দর সুন্দর উলফ গুলো আছে, সাইট ফাইট যেগুলো লাগে ওগুলো এখান থেকে নিয়ে নিতে পারে। একটু কম্বিনেশন জানতে হবে, কম্বিনেশনটা জানলেই মানে হচ্ছে আপনি ভালো পারবেন, আদারওয়াইজ কষ্ট হয়ে যাবে। এই অল্পটাই ভালো ছিল। এটাকে হচ্ছে আমি একটা ইয়েতে ইলিপস আবদ্ধ করি, ইলিপস, এটা কিন্তু আমি চেঞ্জ করতেছি, এখন কিন্তু ধরার চান্সেস খুব কম আছে, ঠিক আছে, ধরার চান্সেস এখন খুবই কম আছে। ফোনটা তো সুন্দর দেখতে, অনেক টাচ এন্ড হার্লি, এই ফোনটা ভালো লাগতো সেটাতে।
এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্টে আবদ্ধ করি, যেমন হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট নিলাম, আর হচ্ছে ইয়েলো, আর এটা মাঝখানে ইয়েলো, আর এই দুইটা এই পাশে দিই, সেরকম একটা লোক আছে, আর এখানে গ্রেডিয়েন্টটা ঘুরাই। Let's look good. Ctrl G তে গ্রুপ, উফ কাটা। আর নিচে হচ্ছে সাবটাইটেল যায়, সাবটাইটেল হচ্ছে সাবটাইটেল গুলা লেখার জন্য খুব সহজ হলো। এখানে হচ্ছে সাবটাইটেল যায়, তো সাবটাইটেল গুলা হচ্ছে এটা নর্মাল ফন্টে লিখতে, যেমন ল্যাটো, হেলভেটিকা, ফিউচারা, হেলভেটিকা এই ফন্টে লিখলে হয়, অবশ্য নয়। এটা গাইড ড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিলাম, দেন এটা হচ্ছে আমার ছড়ানো ছিটানো থাকবে, মানে ছড়ানো বলতে হচ্ছে মানে ট্রিক্সগুলো একটা থেকে আরেকটা দূরত্ব থাকবে, সেটা করার জন্য অল্টার চাপ দিয়ে লেফট অ্যারো প্রেস করলেই এরকম হয়ে যায়। এই যে এই তো দেখছেন কি ছিল কি হয়ে গেছে, একটা লোগো হয়ে গেছে, তাই না? অল্টার চাপ দিয়ে কি করছেন এটা? এটা হচ্ছে ওই যে টেক্স, ধরেন আপনি লিখছেন এখানে, ধরেন টেক্স লিখছেন, টেক্সটা মনে করেন যে আপনি ফাঁকা ফাঁকা টেক্স করবেন, এরকম ফাঁকা ফাঁকা অনেক করা লাগে লোগোতে, মানে নিচের দিকে থাকলে, তো এটাকে আপনি যদি অল্টার চাপ দেন কিবোর্ড থেকে, অল্টার চাপ দিয়ে আপনি যদি কিবোর্ডের লেফট অ্যারো প্রেস করেন, ঠিক আছে, কিবোর্ডের লেফট অ্যারো প্রেস করেন, তাহলে এই যে লেফট রাইট অ্যারো, বা লেফট অ্যারো দিলে কমে, রাইট অ্যারো দিলে বাড়ে, এই যে ফাঁকা ফাঁকা হচ্ছে অটোমেটিক, কি অল্টার চাপ দিয়ে ধরে রাখতে হবে, এই যে বোঝা গেল জিনিসটা? ঠিক আছে, তাহলে আপনারা হচ্ছে এখন শুরু করেন, আমি যেগুলো করলাম এগুলার মধ্যে করেন আপাতত, আমি ওই পিকচারটা দিচ্ছি আপনাদের, ঠিক আছে, ফিচারটা দিচ্ছি, ওটার মধ্যে থেকে হচ্ছে ট্রাই করেন, দেখেন কতটুকু করা যায়, আর ওটার কম্বিনেশন করে যদি চেঞ্জ করতে পারেন তাহলে তার এক ভালো, তারও ভালো। সো এখানে আমি দিয়ে দিতেছি, আপনারা শুরু করেন, আপনারা ইলাস্ট্রেটর অন করেন, আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি ইমেজটা, সবার লোগো দেখাইতে হবে কিন্তু। দেখেন হোয়াটসঅ্যাপে দিছি, পাইছেন হোয়াটসঅ্যাপে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি বিসমিল্লাহ বলে শুরু করেন সবাই, ওকে, স্ক্রিন শেয়ার দিয়ে শুরু করেন, স্ক্রিন শেয়ার বন্ধ করেন কেন আপনারা সবাই, বারবার বন্ধ করে দেন,
কাজ করার সময় স্ক্রিন শেয়ার না দিলে বুঝবো কিভাবে? আর ভিডিওতে এটা তো আসে, স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন।
ভাই আমি পরে করবো, আমার কারেন্ট নাই তো। হ্যাঁ ভাইয়া, আর লোগোতে যে ফন্ট গুলো ইউজ করা হয় ওইগুলো যদি একটু দিতেন। ভাই ওইটা অনেক পিছনে গেছে, আবার নতুন করে একটু দিয়ে দেন এখন। আচ্ছা ভাইয়া দিয়েন। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ।